ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জি, আপনি 10 রাকাত করে বিতি তারাবি পড়েছেন, সুন্দর মাশাআল্লাহ। এরপরে পড়ে নেবেন বিতি, বিতির 1 রাকাত বা 3 রাকাত একসাথে পড়তে পারেন। তাই যদি 11 রাকাত পড়েন ঠিক আছে, 13 রাকাত পড়লেও ঠিক আছে। জি, তারাবি সর্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রমাণিত মায়েশা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত মোতাবেক 11, আর আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত অন্য রিওয়ায়াত অনুযায়ী 13। তো মায়েশার রিওয়ায়াতকে অগ্রগণ্য দেওয়া হবে, বেশিরভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11ই পড়তেন। তো সর্বোচ্চ সুন্নাহ 11 অথবা মাঝে মধ্যে 13, কিন্তু কেউ যদি কমও পড়ে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাস কিন্তু রমজানের বাইরে 11 উদ্দেশ্যে পড়তেন না, যেভাবে মায়েশা বলেছেন, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। তো এটাই শুননা 11, আর মাঝে মধ্যে 13, মানে উইতির সহ, আর উইতির সহ 11। যেমন 2 রেখা 2 রেখাত করে পড়লেন, লাস্টে 1 রেখা পড়েন, তো 11 হয়ে গেল। অথবা 2 রেখা 2 রেখা 2 রেখাত পড়ে 8 রেখাত পড়লেন, লাস্টে 3 রেখাতে একসাথে উইতির পড়ে নিলেন, 11 হয়ে গেল। সর্বনিম্ন কয় রেখাত আপনার ইচ্ছা, কেউ যদি কমও পড়ে অসুবিধা নেই, কেউ যদি কমও পড়ে অসুবিধা নেই, কিন্তু সুন্নাহ 11 অথবা 13, আলহামদুলিল্লাহ। এছাড়া এই সালাতটাই সুন্নাহ মুআক্কাদা, এটা ফরজ না, কেউ যদি নাও পড়ে অসুবিধা নেই, কেউ যদি নাও পড়ে তার গুণা হবে না, কিন্তু এটা ছাড়া উচিত না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এটা ছাড়বেন কেন? তাই কিয়ামুল্লাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে কিয়াম করে আল্লাহ তার পিছনের গুণা মাফ করেন, এরকম উৎসাহ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই মানুষ যথাসাধ্য ছাড়বে না। বারাকাল্লাহু ফিক।